এক মিনিটে খেলার খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর সিরিজ জয়ের মিশন নিয়ে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবলার রাজিয়া সুলতানা। আসর শুরুর ১০ দিন আগে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজের পেনাল্টি মিসে টাইব্রেকারে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ১৬র দ্বিতীয় লেগে নাশভিলে এফসিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। এখানেই শেষ করছি এক মিনিটে খেলার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।